হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে ফ্রেমিং। ফ্রেম আমরা পড়েছি ডেটা লিঙ্ক লেয়ারে, তো এই ক্লাসে আমরা দেখব কত রকমের ফ্রেম হয়, ফিক্সড সাইজ, ভেরিয়েবল সাইজ, এবং ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে ক্যারেক্টার স্টাফিং বা বিট স্টাফিং, সেইগুলো এখানে আলোচনা হবে। তো ফ্রেম আমরা জানি ফ্রেম কি, ফ্রেম অলরেডি আমরা পড়েছি। ফ্রেম ডেটা লিঙ্ক লেয়ারে থাকে। আমরা যদি একটা ছবি দেখি যে আমাদের নেটওয়ার্ক লেয়ার, এবং নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, তিনটে লেয়ার। তো আমাদের যখন ডেটা সেন্ড হয় ফ্রম নেটওয়ার্ক লেয়ার, প্যাকেটগুলো আমার দেয়া হয় ডেটা লিঙ্ক লেয়ারে, এই লেয়ারটাতে। তো এই লেয়ারে কি করে না, এখানে যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটের ভেতরে কিন্তু ডেটাটা থাকে। তো প্যাকেট এবং ডেটার সঙ্গে একটা হেডার অ্যাড হয়, এবং ট্রেলারও অনেক সময় অ্যাড হয়। অ্যাড করার পরে যেটা ফ্রেম তৈরি হয়, সেই ফ্রেমটা ফিজিক্যাল লেয়ারে এসে বিটসে কনভার্ট হয়ে তারপরে আমার ফিজিক্যাল মিডিয়াম দিয়ে ট্রান্সমিট করা হয়। অ্যান্ড ইন কেস অফ রিসিভার, রিসিভারে কি করবে না, 0-1 বিটসগুলো ফিজিক্যাল লেয়ারে আমার রিসিভ করা হলো, রিসিভ করার পরে আমার সেইটাকে ডেটা লিঙ্ক লেয়ারে যখন দেয়া হয় তখন সেটা ফ্রেম তৈরি হয়ে যায়। সেই ফ্রেমটা থেকে আবার এই হেডার এবং ট্রেলারটাকে বাদ দিয়ে প্যাকেটটাকে ওপরের লেয়ারে পাস করা হয়। তো বিট স্ট্রিম যেখানে আসে সেখানেও হেডার থাকে, সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার হেডার, সেটা রিমুভ হয় এখানে, এবং সেই রিমুভ হওয়ার পরে বাকি পোর্শনটা আমার এখানে ফরওয়ার্ড করা হয়। তো এখানে যে ফ্রেমগুলো আমরা এতদিন পড়েছি, ওএসআই মডেলে পড়েছি, তো সেইটার যদি একটুখানি আমরা ব্যাপারটা এই জিনিসটা এই ছবিটা দিয়ে দেখি, যে আমার অ্যাকচুয়াল ডেটা এটা থাকে, সেই ডেটাটা আমার যে ট্রান্সপোর্ট লেয়ারে, ট্রান্সপোর্ট লেয়ারে কি হয় সেগমেন্ট তৈরি হয়। তো এইটা হচ্ছে সেই সেগমেন্ট, আমি ধরলাম এই যে যেটা ইনার বাউন্ডারি। তো ডেটা তার সঙ্গে কিছু কন্ট্রোল ইনফরমেশন যেটা ট্রান্সপোর্ট লেয়ারে অ্যাড হয় সেগুলো নিয়ে যে উপরে লেখা আছে সেগমেন্ট। তো এটা গেল সেগমেন্ট। এরপরে কি আসছে না, এরপরে এই সেগমেন্টটা যখন নেটওয়ার্ক লেয়ারে আসে তখন এইটা এনক্যাপসুলেটেড ওয়েতে ভেতরেই থাকে, তার সঙ্গে সেন্ডার আইপি অ্যাড্রেস, রিসিভার আইপি অ্যাড্রেস এবং কিছু আরো ইনফরমেশন অ্যাড হয়ে আমার হয় সেটা প্যাকেট। তো এই যে রেক্ট্যাঙ্গুলার বক্সটা, এইটা হচ্ছে সেই প্যাকেট। তো একটা প্যাকেটের মধ্যে আইপি অ্যাড্রেস থাকে সেন্ডার এবং রিসিভারের, তার সঙ্গে তারও ভেতরে এনক্যাপসুলেটেড ওয়েতে আমার ট্রান্সপোর্ট লেয়ারের কন্ট্রোল ইনফরমেশন, পোর্ট নাম্বার এটসেট্রা, সেগুলো থাকে, তার ভেতরে এনক্যাপসুলেটেড অবস্থায় ডেটাটা, যে ডেটাটা থাকে সেই ডেটাটা থাকে, ঠিক আছে। তো এটা গেল প্যাকেট। এবার এই প্যাকেটটা যখন আবার আমার ডেটা লিঙ্ক লেয়ারে আসবে তখন এই জিনিসটা যা ছিল, মানে প্যাকেটটা যা ছিল, সেটাকে একটা বড় খামের মধ্যে পুরে সেটার ওপরে আর একটা খাম বানানো হয়, সেই খামের মধ্যে এক্সট্রা অ্যাড করা হয় ম্যাক অ্যাড্রেস, সেন্ডার ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এবং FCS মানে ফ্রেম চেক সিকোয়েন্স, যেটা কিনা এরার ডিটেকশনের জন্য কাজে লাগে। তো এইটা তৈরি হলো আমার ফ্রেম, এটা গেল আমার ফ্রেম। তো আমরা বুঝতেই পারছি যে একটা ফ্রেম, সেই ফ্রেমের মধ্যে কিন্তু ভেতরে গোটা প্যাকেটটা থাকে, সেই প্যাকেটের মধ্যে সেগমেন্টটা থাকে, এবং সেই সেগমেন্টের ভেতরেও কিন্তু ডেটাটা একটা আলাদা প্যাকেটে থাকে। তার মানে আমরা বলতে পারি যে প্যাকেটের ওপর প্যাকেট তৈরি করা। তো ডেটা একটা প্যাকেটে আছে, তার ওপরে পোর্ট নাম্বার, টিসিপি প্রোটোকল বা ইউডিপি প্রোটোকল, টিসিপি প্রোটোকলের জন্যই হয়, ইউডিপির জন্য হয় না। তো টিসিপি প্রোটোকলের পোর্ট নাম্বার, সেগুলো ট্রান্সপোর্ট লেয়ারে অ্যাড হয়, যেটা কিনা লেয়ার, এটা ভুল আছে, এখানে লেয়ার 4 হবে, ট্রান্সপোর্ট লেয়ারে, এবং সেই প্যাকেটটার ওপর একটা বড় প্যাকেট, সেখানে আইপি অ্যাড্রেস গুলো অ্যাড হয়ে প্যাকেট, মানে অ্যাকচুয়াল প্যাকেট, নেটওয়ার্ক লেয়ারের প্যাকেট তৈরি হলো, তার উপর একটা বড় এনভলভ, আর একটা প্যাকেট আমি অ্যাড করছি, সেটাকে বলছি ফ্রেম, সেখানে ম্যাক অ্যাড্রেস এবং আদার্স এরার কন্ট্রোল ইনফরমেশন, এরার ডিটেকশন আমার মেকানিজম গুলো অ্যাড হচ্ছে। বেশ, এবারে মুশকিলটা কি হচ্ছে না, মুশকিলটা এখানে ফ্রেমিং এর যেগুলো আমাদের প্রবলেম হয়, যে আমার একটা ফ্রেম, আমি ফিজিক্যাল লেয়ার থেকে একটা ফ্রেম আমি এখানে ডেটা লিঙ্ক লেয়ারে আসছে, নতুন ফ্রেম মানে রিসিভার রিসিভ করছে। তো রিসিভ যখন করছে সেটা কিন্তু 0 এন্ড 1 বিটসে,
তো 01 বিটস এর মধ্যে থেকে, সিকোয়েন্স অফ 01 বিটস এর মধ্যে থেকে আমার ফ্রেমটা কোথায় শুরু হয়েছে, কত কোনখানে শেষ হয়েছে, দ্যাট ইজ দ্য মেইন কনসার্ন। আমার সেট অফ জিরোজ অ্যান্ড ওয়ান আসে, মানে আমি বলতে চাইছি একটা যে রিসিভ হচ্ছে, যে ডেটাগুলো আসছে সেগুলো তো এরকম থাকে, জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এটস চলতেই থাকে। তো এখানের মধ্যে ফ্রেম কোথায় শুরু হয়েছে এবং ফ্রেমটা কোথায় গিয়ে শেষ হয়েছে, কতটা একটা ফ্রেম, ফ্রেমের শুরু কোথায় এবং ফ্রেমের শেষ কোথায়, এইটা যেমন তার আগে যেগুলো আছে সেটা হচ্ছে আগের ফ্রেমটা, তো এই যে ফ্রেমগুলো শুরুটা কোথায় হচ্ছে এবং শেষটা কোথায় হচ্ছে সেইটা বোঝা, সেইটা জানা, সেটাই কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জের ব্যাপার। এখানে কি করে বুঝবে যে আমার তো বিটসগুলোর মধ্যে কোথায় শুরু হচ্ছে এবং কোথায় আমার ফ্রেম শেষ হচ্ছে, ওকে? তো সেগুলো আমরা বলবো। তো ফ্রেমিং ক্যারেক্টারিস্টিক্স আসছি আমি, ফ্রেমিং ক্যারেক্টারিস্টিক বলছে ডিটেক্টিং দ্য স্টার্ট অফ ফ্রেম, যেগুলো আমি যেটা আমি বললাম, অ্যান্ড ডিটেক্টিং এন্ড অফ ফ্রেম, একদম শেষে লেখা আছে। তো স্টার্ট কোথায় হচ্ছে, এন্ড কোথায় হচ্ছে, অ্যান্ড হাউ ডু ইউ ডিটেক্ট এ ফ্রেম, কিভাবে স্টেশন, হাউ ডু এ স্টেশন ডিটেক্ট এ ফ্রেম, স্টেশন কি করে জানবে যে একটা ফ্রেম আসছে, আমি কি করে বুঝবো অ্যাজ এ স্টেশন, মানে আমি একজন রিসিভার, আমি কি করে বুঝবো যে আমার কাছে একটা ফ্রেম আসছে। তো প্রথমে আসছি স্টার্ট অফ ফ্রেম কিভাবে করব। স্টার্ট অফ ফ্রেম বোঝানোর জন্য প্রত্যেকটা স্টেশনের স্টেশনের কাছে আমার একটা স্পেশাল, মানে এটা আগে থেকেই ঠিক হয়ে যায় যে একটা স্পেশাল সিকোয়েন্স অফ বিটস যেটা ডিনোট করবে স্টার্ট অফ ফ্রেম। মানে আমি আমি বলতে পারি যে, ধরা যাক আমি যদি বলি যে আমার স্টার্ট অফ ফ্রেম বা এসডিএফ, স্টার্ট ফ্রেম ডিলিমিটার হচ্ছে 110, তার মানে আমার যে ডি বিটস গুলো আসছে, আমি যদি দেখি 110, এ তারপরে আরো অনেক কিছু আছে, এইটা আসা মানে আমি বুঝবো এখান থেকে একটা ফ্রেম শুরু হচ্ছে, নতুন ফ্রেম স্টার্ট হচ্ছে। তো আমার ডেটা, আমার বিটস গুলো আসছে, তো বিটস এ যদি আমি যদি বলি স্টার্ট ফ্রেম ডিলিমিটার 110, তো আমার যদি একটা ওয়ান আসে, তারপরে যদি আবার একটা ওয়ান আসে, তারপরে যদি একটা জিরো আসে, তাহলে আমি বুঝবো যে একটা ফ্রেম আমার স্টার্ট হচ্ছে, নতুন একটা ফ্রেম আমার আসছে। তো 110 কি অন্য কোনো একটা বিট সিকোয়েন্স হবে, স্পেশাল কোনো সিকোয়েন্স হবে, সেটা সিস্টেম ডিপেন্ডেন্ট, যারা কমিউনিকেটিং ডিভাইস তাদের মধ্যে অলরেডি এই জিনিসগুলো, ইনফরমেশনগুলো আগে থেকে বলে দেওয়া থাকে। তো সেই বিট সিকোয়েন্স যদি কেউ দেখে যে আমি এই বিটগুলো আমি রিসিভ করছি, তাহলে আমি বলতে পারি যে একটা ফ্রেম নতুন আসছে, এবং ইউ গেট অ্যালার্ট, তুমি অ্যালার্ট হয়ে যাও ফ্রেমটাকে রিসিভ করার জন্য। তো এইটা এবারে এইটা একটা জিনিস হলো। আচ্ছা, তো এটা হচ্ছে স্টার্ট অফ ফ্রেম। সিমিলারলি আমি কি করে বুঝবো যে একটা আমার একটা ডিটেক্ট করছি ফ্রেমকে, একটা ফ্রেমই আসছে এটা, তার জন্য একটা স্পেশাল সিকোয়েন্সিয়াল সার্কিট থাকে। তো সিকোয়েন্সিয়াল সার্কিটটা ডিটেক্ট করে এবং স্টেশনকে অ্যালার্ট করে। যদি এরকম কোনো স্টার্ট অফ ফ্রেমের, যেরকম এসডিএফ আমি বললাম, এরকম যদি কোনো সিকোয়েন্স, এরকম যদি কোনো প্যাটার্ন, বিট প্যাটার্ন যদি আসে, তখন একটা সিকোয়েন্সিয়াল সার্কিট মনিটর করে এবং স্টেশনকে অ্যালার্ট করে। স্টেশন তারপরে ডেস্টিনেশন অ্যাড্রেস চেক করে, ওখান থেকে ডেস্টিনেশন অ্যাড্রেস যদি দেখা যায় যে ইয়েস দ্য ফ্রেম ইজ ডেস্টাইন ফর মি, আমার জন্যই ফ্রেমটা পাঠানো হয়েছে, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করবে, না হলে সেটাকে রিজেক্ট করে দেবে। তো আমরা কিভাবে অ্যাকসেপ্ট করবে, কারণ সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস ফ্রেমের মধ্যে আছে আমরা দেখেছি, তো ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে চেক করবে, এই যে একটা ফ্রেম, যেমন ধরো এরকম, তো ফ্রেমের মধ্যে ডেটা আছে, এই যে আমার ছবিটা যেটা দেওয়া হয়েছে, এটা ফ্রেমের মধ্যে ডেটা আছে। প্রিয়াম্বল, প্রিয়াম্বল মানে হচ্ছে আমার ফ্রেমের স্টার্ট, স্টার্টিং এর ব্যাপারটা, যে প্রিয়াম্বল মানে হচ্ছে ইঞ্জিন, একটা ট্রেনের ইঞ্জিন সামনে যেটা আছে, তো প্রিয়াম্বল, তারপরে ডেস্টিনেশন অ্যাড্রেস, তারপরে সোর্স অ্যাড্রেস, তারপরে টাইপ অফ ফ্রেম, তারপরে ডেটা থাকে, তারপরে ফ্রেম চেক সিকোয়েন্স যেটা একটু আগে বললাম, FACS যেটা কিনা আমার এরার চেকিং এর জন্য কাজে লাগে। তো এই ইনফরমেশন গুলো থাকে, এগুলো কোনটা কত বাইটের সেটাও লেখা আছে। প্রিএম্বল হয় 8 বাইটের, এবং ডেস্টিনেশন অ্যাড্রেস এবং সোর্স অ্যাড্রেস যেহেতু গুলো ম্যাক অ্যাড্রেস 6 বাইটের, ঠিক আছে? তো ডেস্টিনেশন অ্যাড্রেস 6, সোর্স অ্যাড্রেস 6, টাইপ অফ ফ্রেম টাইপের জন্য 2, আর ডেটা সাইজ ইন জেনারেল 46 থেকে 1500 বাইটের হয় ডেটা, এটা ভ্যারিয়েবলের জন্য আমি বললাম, মানে ভ্যারিয়েবল ডেটা হলেও এটা হয়। আর একটা ফ্রেম চেক সিকোয়েন্সের জন্য 4 বাইট
জায়গা অ্যালট করা থাকে। তো আমার ফ্রেমের হচ্ছে প্রথম কথা হচ্ছে এসএফডি থাকবে, স্টার্ট অফ ফ্রেম, যেটাই প্রিএম্বলের মধ্যে লেখা থাকবে, একটা স্পেশাল বিট প্যাটার্ন, সাধারণভাবে 110 না, অনেক বড় হয়, বুঝতেই পারছো, 8 বাইটের। 8 বাইট মানে কতগুলো বিট? 64 বিটস। তো 64 বিটের একটা প্রিএম্বল থাকে, সেই প্রিএম্বলের মধ্যে স্টার্ট ফ্রেম ডিলিমিটার থাকে। সেই স্টার্ট ফ্রেম ডিলিমিটার অলরেডি আমার যে দুটো স্টেশন যারা কমিউনিকেট করছে তাদের মধ্যে অলরেডি কিন্তু একটা চুক্তি, বা তারা আগে থেকে জানে যে স্টার্ট ফ্রেম ডিলিমিটার ভ্যালুটা কত, সেইটা যদি দেখে যে এর মধ্যে আছে 64, প্রথম 64 বিট, তাহলে সেখানে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট থাকে যেটা কিনা এই প্রিএম্বলটাকে রিড করে, রিড করে অ্যালার্ট করে টু দা ডেস্টিনেশন যে একটা ফ্রেম এসেছে, এবং সেই ডেস্টিনেশন তখন এখান থেকেই, তারপরেই থাকে ডেস্টিনেশন অ্যাড্রেস, সেই ডেস্টিনেশন অ্যাড্রেস থেকে চেক করবে ওয়েদার দ্য ফ্রেম ইজ ডিস্টাইন্ড ফর মি অর নট। যদি আমার জন্য ডেস্টিন, আমার জন্য যদি ফ্রেমটা হয় তাহলে সেটাকে ও অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে। সিমিলারলি যেরকম ফ্রেম শুরুর জন্য এসএফডি আছে, সেরকম ডিটেক্টিং এন্ড অফ ফ্রেম, ডিটেক্টিং এন্ড অফ ফ্রেম মানে ফ্রেমটা কতটা কোথায় গিয়ে শেষ হয়েছে, ফ্রেমটা কোথায় গিয়ে শেষ হয়েছে, তার কারণ আমার কিন্তু ফ্রেমের লেন্থ ফিক্সড যে হবে এরম কোনো ব্যাপার নেই, কারণ ফ্রেমের এই কটা সবকটা ভ্যালু যদি আমি যোগ করি 8+6+6+2+4, সেটার সঙ্গে কিন্তু ডেটাটা কিন্তু ভ্যারিয়েবল, ডেটা কতটা ডেটা আছে এর মধ্যে, অ্যাকচুয়ালি ডেটা মধ্যে, ডেটা মানে কিন্তু এই শুধু ডেটা নয়, ডেটার মধ্যে আমরা দেখেছি এই পোর্শনটাতে আমার আইপি অ্যাড্রেসগুলো আছে, যে মানে প্যাকেটটা পুরোটা আছে, সেই প্যাকেটের মধ্যে আবার আমার পোর্ট নাম্বার বা ট্রান্সপোর্ট লেয়ারের আমার ইনফরমেশন গুলো আছে, তার ভেতরে ডেটা আছে। তো এইটা হচ্ছে সেই জায়গাটা, আর এই পোর্শন গুলো ওই এন্ডের মানে সেন্ডারের যে ডেটা লিঙ্ক লেয়ার সেইগুলো অ্যাড করে দিয়েছে, এই পোর্শনটা এবং এই পোর্শনটা। তো রিসিভ করার পরে আমি কি করে বুঝবো যে ফ্রেমটা ডেটাটা কতটা আছে, কতটা শেষ হয়েছে, এবং তারপরে ফ্রেম চেক সিকোয়েন্সের জন্য লাস্টে 4 বাইট আছে, কিন্তু আমার ডেটাটা যে কতটা, তারপর আমি আসলে আমি এন্ডটা কি করে বুঝবো, তার জন্য একটা আমার যেরকম স্টার্ট ফ্রেম ডিলিমিটার থাকে সেরকম ডেটা শেষ হওয়ার জন্য এন্ড ডিলিমিটার থাকে, এন্ড ডিলিমিটার, ঠিক আছে, যেমন স্টার্ট ফ্রেম ডিলিমিটার সেরকম এন্ড ডিলিমিটার বা ইডি, সেটা আসছি আমি। তো আমার ফ্রেমের ক্যারেক্টারিস্টিক্সে আমরা এই 4-3টে জিনিস দেখলাম, এবারে আমরা আসব, ফ্রেম দু রকমের হয়, দেয়ার আর 2 টাইপস অফ ফ্রেম, একটা হচ্ছে ফিক্সড সাইজ আর একটা হচ্ছে ভেরিয়েবল সাইজ। প্রথম কথা, যদি ফিক্সড সাইজের ফ্রেম হয়, ফিক্সড সাইজের ফ্রেম মানে বোঝাই যাচ্ছে যে এখানে ডেটাগুলো আমার ফিক্সড সাইজের হবে, মানে এখানে যে ডেটা বলছে 46 বাইটেরও হতে পারে, আবার 1500 বাইটেরও হতে পারে, সেরকম বললে হবে না। তোমার ফ্রেমের লেন্থ যদি ফিক্সড করতে হয় তাহলে ডেটাকে ফিক্সড হতে হবে, বাকিগুলো তো এমনি ফিক্সড, প্রিএম্বল 8 বাইটেরই হবে, ডেস্টিনেশন সোর্স অ্যাড্রেস 6 বাইট করেই হবে, কোনো এর অন্য কিছু হবে না, ফ্রেম চেক সিকোয়েন্স সেটাও 4 বাইটের হবে, তাহলে আমার ভ্যারি করছে কোনটা, ডেটা পোর্শনটা। তো ডেটা পোর্শনটা যদি আমার ফিক্সড হয় তাহলে আমার ফিক্স সাইজ ফ্রেম হবে, ওকে। এবং ফিক্স সাইজ ফ্রেম হলে সুবিধা কি, ফিক্স সাইজ ফ্রেম হলে আমার কোনো বাউন্ডারি, ওই যে এন্ড ডিলিমিটার দরকার নেই আমার, কারণ আমার লেন্থ তো আমি জানি ফিক্সড। আমি বললাম যে ধরো, আমি বললাম যে এখানে 100 বাইটের ডেটা আছে, তাহলে 100 বাইটের যদি ডেটা হয় তাহলে ফ্রেমের কত সাইজ হবে, কত বাইটের ফ্রেম হবে, না 8+6+6 মানে 6×6 = 12, 8×20 = 22, 22 + 4 = 26, আর এটা 100, 126 বাইটের ফ্রেম হবে। তো আমার তাহলে এন্ড ডিলিমিটার করার দরকার নেই, আমার বাউন্ডারি করার দরকার নেই, লেন্থ অফ দ্য ফ্রেম ইটসেলফ অ্যাক্টস অ্যাজ ডিলিমিটার, বোঝা গেল ব্যাপারটা। তো ফিক্স সাইজ ফ্রেম করা কিন্তু খুব মানে করলে যেটা হয় সুবিধা, যেটা সেটা হচ্ছে আমার স্টার্ট এন্ড এগুলো নিয়ে আমাকে অত মাথা ব্যথা করতে হবে না, এন্ডটা নিয়ে মাথা ব্যথা করতে হবে না, স্টার্টটা অবশ্যই প্রিএম্বল থাকবে, যে ফ্রেম শুরু হচ্ছে বুঝবো কি করে, আমার রেলগাড়ি আসছে, ট্রেন আসছে, ইঞ্জিনটা দেখে আমি বুঝবো যে একটা ট্রেন আসছে। তো প্রিএম্বলে হচ্ছে বিট প্যাটার্ন থাকে, সেটা দেখে আমি বুঝবো আমার ফ্রেম স্টার্ট হচ্ছে, 64 বিটের প্রিএম্বল,
তারপরে আমার বাকিটা আমি হিসাব করে বলে দিতে পারবো কত কোথায় গিয়ে আমার সেটা শেষ হবে। কিন্তু ফিক্স সাইজ ফ্রেম হলেও এর একটা ড্রব্যাক আছে। ড্রব্যাকটা হচ্ছে আমার ডেটা কখনোই ফিক্সড সাইজের হতে পারে না। আমি বললাম ডেটা করো 100 বাইটের, বেশ ঠিক আছে, তুমি 100 বাইটের ডেটা আছে, কিন্তু টোটাল কত ডেটা আছে, কতগুলো ডেটা আছে? আমি বললাম টোটাল ডেটা বাইটে বললাম সে 980 বাইটের ডেটা আছে। তো 980 বাইটের ডেটা মানে আমার এরকম কটা ফ্রেম লাগবে? এক একটা ফ্রেমে যদি আমি 100 বাইট করে ধরি তাহলে আমার 10টা ফ্রেম লাগবে, তাই তো? 10টা ফ্রেম লাগবে। সেই 10টা ফ্রেমের মধ্যে প্রথম 9টায় তো আমার 100 বাইট করেই হবে, কিন্তু লাস্ট এক লাস্ট বাই লাস্ট যে ফ্রেমটা হবে সেখানে আমার 98 বাইটের ডেটা হবে, তাই তো? কারণ এখানে আমার 98 না, শুধু সরি ভুল করলাম, 80 বাইটের ডেটা হবে। 9, 10, 100 করে 9টা মানে 900 বাইট, আর 80 বাইট পড়ে থাকে, তো লাস্ট যে ফ্রেমটা সেটা 80 বাইটের হবে। তো আমার এটা ড্রব্যাক হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন মানেটা কি? না, আমি দেখাচ্ছি 100 বাইটের ডেটা, কিন্তু অ্যাকচুয়ালি ডেটাটা থাকবে কতটা, লাস্ট ফ্রেমটার জন্য 80 বাইটের ডেটা থাকছে, তো বাকি জায়গাটা ফাঁকা পড়ে থাকছে। এই ফাঁকা জায়গাটা আমরা কিভাবে ভরাট করব? ফাঁকা জায়গাটা ভরাট করব প্যাডিং দিয়ে। প্যাডিং মানে কি? এই প্যাডিং মানে হচ্ছে এই যে 20 বাইট ফাঁকা পড়ে থাকলো, এই 20 বাইট আইদার তুমি 00 দিয়ে ফিল আপ করো, অথবা 111 দিয়ে ফিল আপ করো, অথবা কোনো একটা স্পেশাল প্যাটার্ন দিয়ে তুমি ফিল আপ করো, যাতে আমার পুরো জায়গাটা 100 বাইট হয়ে যায়। সো ফিক্স লেন্থের ফিক্স লেন্থ ফ্রেমের সুবিধা হচ্ছে আমার বাউন্ডারি আমার থাকছে না, আমার এন্ড অফ ফ্রেম ডিলিমিটার দরকার হচ্ছে না, কারণ তার সাইজটাই বলে দিচ্ছে। কিন্তু এটার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আছে। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে ফ্রেমের মধ্যে যতটা স্পেস আছে ততটা স্পেস আমি ইউজ করছি না, নষ্ট হচ্ছে। আমি লাস্ট ফ্রেমটার জন্য 100 বাইটের জায়গায় 80 বাইট ইউজ করছি, 20 বাইট আমার নষ্ট হচ্ছে, ফালতু যাচ্ছে, দ্যাট ইজ কল ফ্র্যাগমেন্টেশন। তো এটাকে আমরা ভেতরে যেহেতু হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আমরা বলবো। বোঝা গেল নিশ্চয়ই? এবারে আসি ভ্যারিয়েবল সাইজ ফ্রেমের কথা। তো ভ্যারিয়েবল সাইজ ফ্রেমের অ্যাজ সাচ কোনো ডেটার ওপর লিমিটেশন নেই। আমার ডেটার ভ্যালু 646 থেকে 1500 বাইটের মধ্যে হলেই হবে, যে কোনো সাইজের ডেটা এলেই আমি 46 মিনিমাম 46 বাইটের ডেটা এলেই আমি সেটার ফ্রেম বানাতে পারবো। এবং তার জন্য তাহলে আমার যেটা কি মুশকিল হবে, যেটার এর সুবিধা ছিল, আমার ফ্রেমটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, ফ্রেমটার এন্ড কোথায় সেটা বোঝানোর জন্য ফ্রেমের লেন্থ লেন্থ ফিল্ড দুটো জিনিস অ্যাড করতে হবে। একটা হচ্ছে লেন্থ ফিল্ড। লেন্থ ফিল্ড বলতেই ফ্রেমের মধ্যেই একটা নতুন ফিল্ড থাকবে সাইজ, মানে এখানে যেটা এই ছবিটার মধ্যে দেয়া নেই, এখানে আরো একটা ফিল্ড অ্যাড হবে যার নাম থাকবে হচ্ছে লেন্থ, LENGTH। সেই লেন্থ বলে ফিল্ড, তারপরে ডেটা থাকবে। লেন্থ ফিল্ডের মধ্যে লেখা থাকবে কি? লেন্থ ফিল্ডের মধ্যে লেখা থাকবে যে এই যে ট্রেনটা, এই যে ট্রেন নয় এখানে ফ্রেমটা, সেই ফ্রেমের লেন্থ কত, ঠিক আছে? তো লেন্থ ফিল্ড একটা অ্যাড করতে হবে যদি ভেরিয়েবল হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ইডিও অ্যাপ্লাই করতে পারি। ইডি হচ্ছে এন ডিলিমিটার। এন ডিলিমিটার মানে হচ্ছে যেরকম প্রিএম্বলে একটা প্যাটার্ন থাকে যেটা দেখে বোঝা যায় ফ্রেম শুরু হচ্ছে, সেরকম এন্ডের জন্য একটা প্যাটার্ন থাকবে। সেই প্যাটার্নটা দেখে আমরা বুঝতে পারবো যে এই ফ্রেমটা এখানেই শেষ হচ্ছে। সাধারণভাবে টোকেন রিং এখানে আমার এন ডিলিমিটার ইউজ হয়, আর ইথারনেটে লেন্থ ফিল্ড ইউজ হয়। ইথারনেট হচ্ছে একটা টেকনোলজি, ল্যান টেকনোলজি, ইথারনেট 802.3, এটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড। বিভিন্ন স্ট্যান্ডার্ডের ইথারনেট হয়, এক একটা হচ্ছে টেকনোলজি, ল্যানের টেকনোলজি এগুলো। যেমন আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ওয়্যান বা হচ্ছে আমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, সেখানেও ইথারনেট ইউজ হয়। তো আমার ইথারনেট টেকনোলজিতে ইউজ হয় লেন্থ ফিল্ড,
আর টোকেন রিং এইখানে টোকেন রিং টেকনোলজিতে ইউজ হয় এন ডিলিমিটার। কিন্তু এন ডিলিমিটারের একটা সমস্যা আছে, বোঝা তো গেল, আমরা অনেক কিছু বুঝতে পারলাম যে ফিক্স লেন্থের কিছু সুবিধা আছে, কিন্তু ফিক্স লেন্থ সেটা সব সময় পসিবল নয়, আমাকে ভ্যারিয়েবল লেন্থেই বেশি ইউজ হয়, সেটাই রিয়েলিস্টিক ভ্যারিয়েবল লেন্থ অফ ফ্রেম। কিন্তু ভ্যারিয়েবল লেন্থের জন্য তার সমস্যা কি, ভ্যারিয়েবল লেন্থের চ্যালেঞ্জটা কি, চ্যালেঞ্জ হচ্ছে এন্ড কোথায় সেটা বার করব কি করে। তার জন্য দুটো জিনিস বললাম, একটা হচ্ছে লেন্থ ফিল্ড অ্যাড করো, কত লেন্থ এর মধ্যেই লিখে দাও, প্রিএম্বলের পরেই লিখে দাও কত বড় লেন্থের, এবং অথবা আমরা করতে পারি এন্ড ডিলিমিটার। এন্ড ডিলিমিটার মানে একটা সিকোয়েন্স, একটা সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা লাস্টে থাকে আমার এন্ড ডিলিমিটারে। কিন্তু এটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে এন্ড ডিলিমিটারটা যদি ডেটার মধ্যে যদি এন্ড ডিলিমিটার থাকে, মানে আমি বলতে চাইছি ধরা যাক এন ডিলিমিটার আমার বিফোর ট্রান্সমিশন আমার এন ডিলিমিটার আছে 110, সো দিস ইজ দ্য এন ডিলিমিটার, বা 0110, সো দিস ইজ দ্য এন ডিলিমিটার, যেটা সেন্ডার এবং রিসিভার দুজনেই জানে যে দিস ইজ দ্য এন ডিলিমিটার। এবার একটা ডেটা যাচ্ছে 101011010, এবার আমি যখন রিসিভ করব, সেই রিসিভ যখন করছি, তখন তার মধ্যে যদি 0110 থাকে তখন কি হবে, তো রিসিভার যখন রিসিভ করবে, এই যে 0110 এখানে আছে, তো তার মানে ও কি বুঝবে যে এখানেই শেষ, বা ফ্রেমটা এখানেই শেষ, তো এখানে তো বন্ধ করে দিতে পারে, তো বাকি পার্টটাও আর কাউন্ট নাও করতে পারে। তো সেটা হচ্ছে আমার এই এন্ড ডিলিমিটারের প্রবলেম। সেই জন্য এন ডিলিমিটারের প্রবলেমের এই প্রবলেমটার জন্য আমার আর দুটো টেকনিক আছে, যে দুটো টেকনিক আমাকে জানতে হবে এবং যেগুলো আমার পরীক্ষায় মাঝে মাঝেই আসে। একটা হচ্ছে ক্যারেক্টার স্টাফিং বা বাইট স্টাফিং, এবং আর একটা হচ্ছে বিট স্টাফিং। তো বিট স্টাফিং এবং বাইট স্টাফিং, বিট স্টাফিং আর বাইট স্টাফিং, বাইট মানে ক্যারেক্টার, একটা ক্যারেক্টার মানে আমরা জানি 8 বিটের হয়, 8 বিট মানে 8 1 বাইট, সো ক্যারেক্টার অর বাইট স্টাফিং বলা হয়। তো ক্যারেক্টার বা বাইট স্টাফিং এবং বিট স্টাফিং এই দুটো টেকনিক আছে। তো প্রথমে আমরা পড়ব ক্যারেক্টার আর বাইট স্টাফিং। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে যদি আমার ওই যে প্যাটার্ন যেটা বললাম এন ডিলিমিটারের যে প্যাটার্নটা ডেটার মধ্যে থাকে, তাহলে তুমি এসকেপ সিকোয়েন্স ইউজ করো। এসকেপ সিকোয়েন্স সেটা কি, এটা বোঝার জন্য তোমরা মনে করে দেখো, যখন সি প্রোগ্রামিং শিখেছিলে, তোমাদের যখন একটা প্রোগ্রাম দিলাম, যে বলেছিলাম যে \n প্রিন্ট করো, \n কে প্রিন্ট করো, মানে আউটপুটে আমার \n প্রিন্ট হবে। তো আমরা কি করেছিলাম, আমরা প্রিন্ট এফ করেছিলাম, ব্র্যাকেটের মধ্যে আরো একটা স্ল্যাশ দিয়ে \n লিখতাম, এরকম লিখতাম না, তো কি বলতাম যে দিস ইজ কল্ড এসকেপ সিকোয়েন্স। এইটা মানে হচ্ছে, এইটা মানে হচ্ছে কি না, এইটা এসকেপ সিকোয়েন্স, এটা যে \n নয়, এটা নর্মাল একটা ভ্যালু, এটাকে এসকেপ করানোর জন্য এই \টা এক্সট্রা ইউজ করা হচ্ছে। প্রথম কথা, ক্যারেক্টার বা বাইট স্টাফিং ইউজ হয় যখন আমার ফ্রেমের মধ্যে ক্যারেক্টার থাকে, ফ্রেমের মধ্যে যদি ক্যারেক্টার থাকে তবেই সেটা ইউজ করা হয়, যদিও এটা অবসলুট এবং ক্যারেক্টার স্টাফিং বা বাইট স্টাফিং এখন আর ইউজ হয় না অতটা। এবার দেখা যাক কি ব্যাপারটা, ধরা যাক বলা হলো ডলার ইজ দ্য এন ডিলিমিটার, এন ডিলিমিটার বলা হচ্ছে ডলার। এবার যদি আমার একটা ডেটা থাকে এরকম যে $ই, নাও এই যে ডলারটা আছে মাঝখানে, এটা কিন্তু এটা ফ্রেমের ভেতরে ডেটার মধ্যে আছে। এবার এই ডলারটাকেই আমরা ধরে রাখা হয়েছে যে আমার সেন্ডার এবং রিসিভার দুজনেই জানে যে ডলার ইজ দ্য এন্ড ফ্রেম ডিলিমিটার, ঠিক আছে, ইডি এন্ড ডিলিমিটার। তো আমার কি হবে, এ বির পরেই তো কেটে দেবে, এটা তো আর নেবে না, ইটাকে তো আর নেবে না, তো তখন আমরা কি করব, ক্যারেক্টারকে স্টাফ করব, স্টাফ মানে ওর মধ্যে পুশ করব। কিভাবে পুশ করব, না বি এই যে ডলারটা আছে, সেই ডলারটার আগে একটা এসকেপ ক্যারেক্টার, ধরা যাক এসকেপ ক্যারেক্টার যদি \o হয়, তখন আমি ডেটাটা যেটা ফ্রেমটা তৈরি হবে, তখন ফ্রেমের মধ্যেই আমরা \o, তারপরে দেবো ডলার, তারপরে লিখবো ই।
এটা যদি যখন রিসিভার রিড করবে, এ রিড করলো, বি রিড করলো, তারপরে ব্যাক স্ল্যাশ ও মানেই ধরে নিল যে এটা হচ্ছে আমার এসকেপ সিকোয়েন্স, এবং এসকেপ সিকোয়েন্স মানে হচ্ছে এইটাকে এবারে কিন্তু ও রিসিভ করবে, এটাকে পার্ট অফ ডেটা ধরবে, এবং তারপরে ই পড়লো, এবং তারপরে আমার লাস্টে এইটা পাঠানো হয়েছে, তার কারণ দিস ইজ দ্য এন্ড অফ ফ্রেম ডিলিমিটার ইডি। তো এইটা এবার যখন দেখলো তার মানে হচ্ছে এটা আমার এন্ড হয়ে গেল। এবার আবার প্রশ্ন আসে যে যদি ব্যাক স্ল্যাশ এবং ও যেটাকে আমরা এসকেপ ক্যারেক্টার ধরছি সেটাই যদি পার্ট অফ আমার ডেটা হয় তখন কি হবে? তখন যেমন হচ্ছে ব্যাক স্ল্যাশ জিরো ডলার এইটা যদি পার্ট অফ ডেটা হয় তাহলে তার আগে আমি একটা ব্যাক স্ল্যাশ এই 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 মানে ব্যাক স্ল্যাশ জিরো ডলার এটা যদি পার্ট অফ আমার ডেটা হয় তো এই ব্যাক স্ল্যাশ জিরোটার জন্য একটা এক্সট্রা ব্যাক স্ল্যাশ জিরো, তারপরে এই ব্যাক স্ল্যাশ জিরোটাকে লিখবো, আর এই ডলারটা এন্ড নয় সেটা বোঝানোর জন্য আবার একটা ব্যাক স্ল্যাশ জিরো লিখবো, তারপরে ডলারটা লিখবো। তার মানে এই ব্যাক স্ল্যাশ জিরোটা হচ্ছে এইটা, এবং এই ডলারটা মানে হচ্ছে এই ডলারটা। ডলার যেহেতু আমার হচ্ছে এন্ড ডিলিমিটার, তার আগে আমাকে ব্যাক স্ল্যাশ জিরো ইউজ করা হয়েছে, এবং ব্যাক স্ল্যাশ জিরো কে আমি এসকেপ ক্যারেক্টার হিসাবে যেহেতু ইউজ করছি সেই জন্য এটাকেও পার্ট অফ ডেটা বোঝানোর জন্য এইটাকে আমাকে স্টাফ করা হয়েছে। তো স্টাফ কোনগুলোকে করলাম? এটাকে স্টাফ করেছি এবং এটাকে স্টাফ করেছি, দুটো ক্যারেক্টারকে আমরা স্টাফ করেছি। সো দ্যাট ইজ কল ক্যারেক্টার স্টাফিং অর বাইট স্টাফিং। আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা। তো যাই হোক, বুঝতে না পারলে আরো একবার ভিডিওটা একবার পিছিয়ে নিয়ে গিয়ে আবার প্লে করে দেখো, নিশ্চয়ই বোঝা যাবে। এবারে একটা ছবি দেখে বোঝাই, ধরা যাক এই ছবিটায় আমরা আসি। ধরা যাক এটা আপার ডেটা ফ্রম দ্য আপার লেয়ার, ডেটা ফ্রম দ্য আপার লেয়ারে এটা হচ্ছে ডেটা, মানে এটা আমার নেটওয়ার্ক লেয়ারে আছে। নেটওয়ার্ক লেয়ারে একটা এসকেপ সিকোয়েন্স আছে, একটা ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ মানে ওই যে ফ্ল্যাগ মানে ডলার আর কি, ঠিক আছে, যে ফ্ল্যাগটা ডিনোট করছে এন্ড ফ্রেম ডিলিমিটার। তো তাহলে আমরা কি করব? এবার এটা নেটওয়ার্ক লেয়ারে আছে, তাহলে নেটওয়ার্ক লেয়ার থেকে যখন ডেটা লিংক লেয়ারে আসবে, ডেটা লিংক লেয়ারে কি অ্যাড করবে? ডেটা লিংক লেয়ারে হেডার অ্যাড করলো, এইদিকে টেলার ফ্ল্যাগ ইউজ করলো, মাঝখানে এই যে ফ্ল্যাগ মানে হচ্ছে সেই ডলারটার কথা বলছি, ঠিক আছে, সেই ডলারটার আগে তাহলে কি করতে হবে? একটা এসকেপ ক্যারেক্টার অ্যাড করতে হবে। আবার এখানে ডেটার মধ্যেই এসকেপ ক্যারেক্টার আছে, তো সেটা যে এসকেপ ক্যারেক্টার নয়, এটা যে পার্ট অফ ডেটা সেটা বোঝানোর জন্য এখানে একটা এসকেপ ক্যারেক্টার অ্যাড করলাম। তো আমি একটু লাইন টেনে এঁকে দেখাই, তার মানে এই ফ্ল্যাগটা হচ্ছে এই ফ্ল্যাগটাকে যাতে পার্ট অফ ডেটা ট্রিট করা হয় তার জন্য এই এসকেপ ক্যারেক্টারটা অ্যাড হলো। আবার এই এসকেপ ক্যারেক্টারটা মানে হচ্ছে এই এসকেপ ক্যারেক্টারটা পার্ট অফ ডেটা বোঝানোর জন্য সেখানে তার আগে একটা এসকেপ ক্যারেক্টার অ্যাড করা হলো, এবং তার সঙ্গে ডেটা লিংক লেয়ারে যা যা যাবতীয় জিনিস এখানে অ্যাড করা হলো, এবং হেডারেও অ্যাড করা হলো, এইগুলো অ্যাড করা গেল। এবারে এই যে তাহলে দুটো বাইট এক্সট্রা অ্যাড করা হলো, এক্সট্রা 2 বাইট, কোনটা? এইটা এবং এইটা। ওকে, এবার ফ্রেমটা রিসিভ করার পরে এই এন্ডের রিসিভার এন্ডের ডেটা লিংক লেয়ার থেকে যখন নেটওয়ার্ক লেয়ারে যাবে তখন আবার এই এসকেপ ক্যারেক্টার গুলোকে তুলে নেবে, এসকেপ ক্যারেক্টার গুলো তুলে নিয়ে এইটা হচ্ছে আবার সেই প্যাকেট তৈরি হয়ে গেল। তো এইখানে এটা প্যাকেট ছিল এবং সেই প্যাকেটটাই আবার এখানকার রিসিভারের নেটওয়ার্ক লেয়ার সেম প্যাকেট পেয়ে গেল। ওকে, তো এই গেছে ব্যাপারটা। এইবার এটা গেল বাইট স্টাফিং, এবারে আসি বিট স্টাফিং। বাইট স্টাফিং এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ভেরি কস্টলি অ্যান্ড অবসলুট মেথড, বাইট স্টাফিং এখন আর সেরকম ভাবে ইউজ করা হয়। তার বদলে আমরা এখন যেটা ইউজ হয়, ম্যাক্সিমাম ইউজ হয়, সেটা হচ্ছে বিট স্টাফিং। বিট স্টাফিং এ কি বলছে? বাইট না অ্যাড করে বিট অ্যাড করো, বাইট না অ্যাড করে বিট অ্যাড করতে বলছে। কি রকম? ধরা যাক এন ডিলিমিটার হচ্ছে 0 4 1 আর ডেটা হচ্ছে 0 4 1, তো ডেটাও 0 4 1, এন ডিলিমিটারও 0 4 1, তখন আমরা কি করব না, একটা এক্সট্রা বিট আমরা অ্যাড করে দেব। মানে যখন আমরা ডেটা সেন্ড করব, ডেটা সেন্ড করার সময় যখন ডেটাটা সেন্ড হচ্ছে, প্রথমে 0 সেন্ড হলো, তারপরে 1 সেন্ড হলো, আচ্ছা ইডি আছে আমার 0 4 1, তো একজন এখানে একটা প্রোগ্রাম চলবে যেটা চেক করবে আমার এই ডেটা যেগুলো সেন্ড করছি সেই ডেটার প্যাটার্নটা এই প্যাটার্নের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে না, তো
তো যদি ম্যাচ করে যায় লাস্ট বিটটাকে খেয়াল করো, তো আমার ডেটা আছে 0 4 1 জিরো 3 1 অ্যাড করলাম, লাস্ট এইটা যখন সেভ করব দিস ইজ দ্য ভাইটাল পয়েন্ট। এবার এইটা ওয়ান আছে, এটা যদি জিরো থাকতো কোনো অসুবিধা হতো না, আমার ইডির সঙ্গে ম্যাচ করতো না। এবার যেহেতু এটা ওয়ান আছে এবং এন ডিলিমিটারও ওয়ান আছে, সুতরাং অবশ্যই এটাকে আর ওয়ান লেখা যাবে না। এখানে আমরা কি করব, একটা জিরো অ্যাড করব এবং তারপরে এই ওয়ানটাকে অ্যাড করব, যেটা এখানে দেয়া আছে। এই যে এই জিরোটা আমার এক্সট্রা একটা বিট আমি অ্যাড করলাম, স্টাফ করলাম ইন দ্য ডেটা পোর্শন, সো দ্যাট যে ডেটাটাকে কখনোই এন ডিলিমিটার হিসাবে যাতে না ধরে। বোঝা গেল? তো এবারে যখন রিসিভার এবার রিসিভ করছে, রিসিভার এবার কি রিসিভ করলো, জিরো রিসিভ করলো, ওয়ান রিসিভ করলো, ওয়ান রিসিভ করলো, ওয়ান রিসিভ করলো, এতটা রিসিভ করেছে। এরপরে এরপরে যদিও পায়, এই বিটটাকে যদি পায় ওয়ান, তাহলেও ধরে নেবে ফ্রেমটা শেষ, ফ্রেমটা এখানেই শেষ। আর যদি পেয়ে যায় এটা জিরো, তাহলে ও কি করবে, এই জিরোটাকে রিমুভ করে দেবে, রিমুভ করে দিয়ে ওয়ান অ্যাড করে দেবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তো আমার রিসিভার এই জিরোটাকে রিমুভ করে ডেটাটাকে রিড করবে, ঠিক একই রকম যেটা আমার বাইট স্টাফিং এ দেখিয়েছিলাম। এখানে আমার সেই রকম ছবি একটা দেয়া আছে, একই রকম জিনিস, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, এটা অ্যাকচুয়াল ডেটাটা আছে, নেটওয়ার্ক লেয়ারের ডেটাটা। এবার সেই ডেটাটা যখন এখানে এসছে, দুটো এখানে কিছু একটা, এই যে যেমন এই যে এই জিরোটাকে অ্যাড হয়েছে, এই জিরোটাকে অ্যাড করা হয়েছে, বিট গুলোকে অ্যাড করেছে, এক্সট্রা 2 বিট অ্যাড করা হয়েছে, সেই ডেটাটাই পাঠানো হয়েছে এবং সেটা আনস্টাফড হয়েছে। এবার একটা এক্সাম্পল, এটা তোমরাও করতে পারো, নিজেরা খাতা পেনে করো। বলছে যে ইফ দ্য ডেটা ইজ দিস অ্যান্ড ইডি ইজ দিস, দেন ফাইন্ড দ্য ডেটা আফটার বিট স্টাফিং। তো এরকম প্রশ্ন থাকে, তো খুবই সোজা বোঝাই যাচ্ছে, ডেটাটা দিয়েছে আমার এইটা এবং এন ডিলিমিটার দেয়া আছে এইটা। তো আমার আমার এটা আনসার, এটা এখন আমরা দেখব না, এটা আমরা এখন দেখব না। তো বিট স্টাফিং এর পরে আমার ডেটাটা কি হবে? তো বেশ ভালো কথা, খুব সোজা, কিভাবে করব? আমরা জাস্ট যে ডেটাটা দেয়া আছে, ডেটাটা কি দেয়া আছে, এইটা। তো এখান থেকে যা যা লেখা আছে আমি লিখতে শুরু করলাম, জিরো, তারপরে ওয়ান, তারপরে এই ওয়ানটা, এই ওয়ানটা অবধি লিখেছি, ঠিক আছে, এই ওয়ানটা অবধি। এইবার আমি দেখছি 0 1 1 1 আছে, তাহলে ওয়ান যদি এর পরে ওয়ান থাকে, তাহলে তো মুশকিল হয়ে যাবে, এই ওয়ানটাকে আর আনা যাবে না। তো এই প্যাটার্ন যেহেতু পেয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে একটা বিট এক্সট্রা অ্যাড করলাম, এই বিটটাকে অ্যাড করলাম আমি, তারপরে এই ওয়ানটাকে আমি এবার নিলাম ওয়ান, তারপরে আবার যেরকম আছে 0 0 0, নো প্রবলেম। যেই আবার এই জিরোর পরে ওয়ান পেলাম, আবার ভয় শুরু হয়ে গেল, আবার ওয়ান, সো 0 1 1, এই যে এখানে 0 1 1। এবার এই ওয়ানটাকে আবার তো লিখতে পারবো না ডিরেক্টলি, তাহলে একটা আর একটা বিট আমি অ্যাড করলাম, জিরো, নাও দিস ওয়ান, অ্যান্ড তারপরে এই ওয়ানটা গেল, এই ওয়ানটা হলো, এবারে এবারে এই ওয়ান অ্যান্ড জিরো, তো এই ওয়ান অ্যান্ড জিরো। সো নাও তাহলে বিট স্টাফিং এর পরে ডেটাটা কি হলো, এইটা। তো এটা এখানে লেখা আছে, বোঝা গেল ব্যাপারটা? আর একটা এক্সাম্পল দেখো, বলছে যে ডেটা হচ্ছে এইটা, ইডি এন ডিলিমিটার হচ্ছে এটা, তাহলে আমার বিট স্টাফিং এর পরে কি ডেটা পাঠানো হবে? আবার সোজা, আমার ইডি আছে 1 1000, মানে 1000। তো বেশ, 1000 না পেলেই হলো, আমি যা আছে ডেটা, এখানে যা আছে এই ডেটাটাকে আমি পরপর লিখতে থাকলাম, 1 1, এবারে জিরো আসছে, 1000 কোথায় আছে দেখো, 1000, এই যে 1000 আছে, তার মানে 1 0 0 অবধি আমি লিখতে পারি, 3 3 নম্বর শূন্যটা অ্যাড করলে মুশকিল হয়ে যাবে। তো আমি কি করব, এখানে 1 অ্যাড করবো, এইটা নতুন অ্যাড করলাম, এটা স্টপ করলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে 0 0 হয়েছে, এবারে এই জিরোটাকে নিলাম, বেশ, আবার 1 0 0, এতদূর ঠিক আছে, আবার এইখানে একটা, এখানে আবার একটা এই জিরোটা আছে, এই জিরোটা মুশকিল হয়ে যাবে, তো কি করবো, এখানে একটা 1 অ্যাড করলাম, তারপরে 0 1। সো দিস ইজ দ্য আনসার, বোঝা গেল নিশ্চয়ই? তো আমার ফ্রেমিং এর যে পার্টটা ছিল খুব ছোট ছিল, এখানেই আমাদের ফ্রেমিং এর পার্টটা শেষ করলাম আমি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কোথাও বুঝতে যদি অসুবিধা হয়, তোমরা যারা ইউটিউবে দেখছো নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই সেরকম আবার ভিডিও অ্যাড করব। এবং এর পরের ক্লাসটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এর পরের ক্লাসে আমরা আসছি এরার নিয়ে,
মানে আমার এরার ডিটেকশন কিছু টেকনিক, যেরকম মানে যে কিছু অঙ্ক টাইপের জিনিস থাকে যেইগুলো পরীক্ষাতে প্রায়ই আসে। সুতরাং দেখতে থাকো।